শত্রুদাসের ভাষায় এনএসজিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল সন্দেশকারীতে অস্ত্রবোমা উদ্ধার এবং কুলটির সভা থেকে এনএসসি ও সিবিআই কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে হয়তো ওরা গাড়ি করে বোমা অস্ত্র এনেছিল, বোমা অস্ত্র ওখানে ছিল বলে প্রমাণ নেই বলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন এদিনে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আমরা। ক্যু আপ গরিবো কো সাথ এসা অত্যাচার করতে হ্যায়, ক্যু ইতনা ঝুটা বলতে হ্যায়, ক্যু আপ ইধার মে এক চকলেট বোমা ফাটনে সে ভি আপকো সিআই সিবিআই আপকো এনআইএ আপকো এনএসজি জেসে কোই যুদ্ধ হো রা হ্যায়। ওর ওয়ান সাইডেড, স্টেট পুলিশ কো বতায়া নেই, কিসি কো পতা নেই হ্যায় কিয়া কিয়া মিলা, কাদ কিধার সে মিলা, এ ভি হো সকতা হ্যায় খুদ উনহোনে গাড়ি সে লে আয়া, লেকে শো কিয়া হ্যায়, কোই এভিডেন্স নেই হয় কি ও ও উধার মে থে। আজ ভি ছোটা এক ইনসিডেন্ট সন্দেশখালি মে মেরে কো আনে কা পেহলে মিলা, ও বিজেপি কা এক নেতা কা ঘর মে বোমা জমা করকে রাখা থা, ও সোচতা হ্যায় বোম মার কে আর নকড়ি খা কে ও ইলেকশন মে জিত সকতা হ্যায়। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ অলসো, বোম মার কে নকড়ি খা কে আপ চাকরি নেই জিত সকতা হ্যায়, জনতা কে লিয়ে ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। এদিনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন চকলেট বোমা ফাটলো সিবিআই এনএসসি দরকার পড়ছে, যেন যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে, পুলিশকে জানানো হয়নি, একতরফা যেন সে ঘটনা ঘটেছে, এবং যে অস্ত্র উদ্ধার হয়েছে তা কোথা থেকে এলো তা নিয়েও সন্দেহ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একই সঙ্গে কি বলছেন অধীররঞ্জন চৌধুরী এবং পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা শুনবো এক এক করে। কন্টিনিউ চলে না সুকতার, আবার গিয়েছে যেখানে সেখানে বোম ফেটে যাচ্ছে, 9 জন 12 জন 14 জন মারা যাচ্ছে। যেভাবে বিদেশি অস্ত্র এনে মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে, লঙ্কা ফটকা ফেটে গেছে, নির্বিক্ত তো হয় তো বাজি তৈরি হচ্ছিল, এরপর থেকে বাজি বন্ধ হয়ে যাবে, এরপর থেকে সবই হয় তো এটা তো গাছ হয়ে গেছে। যতক্ষণ না এই পিসিকে হারাতে পারছেন আপনারা, যতক্ষণ না বড় ধাক্কা জনগণ ভোটে দিতে না পাচ্ছে, ততক্ষণ সম্বিত ফিরবে না। পাশেই তো সাতক্ষীরা, সিপিএম নেতারা শাহজাহানকে এনেছিল, শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত, যুব সংগঠনে যুক্ত ছিল, নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ এরা দুজন নিয়ে এসেছিল, সিপিএমে গিয়েছেন, সিপিএম বীজ পুঁতেছিল আর তৃণমূল সেটাকে বটবৃক্ষে পরিণত করেছে। সবকিছু সম্ভব, এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয়, এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয়, এই বাংলা দিয়ে নারী পাচার হয়, কি না হয় এই বাংলা দিয়ে জাল টাকা পাচার হয়, দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে, তার হরেক উদাহরণ হরেক প্রমাণ এই বাংলার মানুষ বিভিন্ন দেখছে। শিশু পাচার হয় আরও বলে গেছে, মানুষের দেহাংশ তার একটা র্যাকেট এখানটায় চলে, কিডনি লিভার সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঢুকিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে, ভয়ঙ্কর এক করিডোর বেঙ্গল। এখন বিরোধী দলনেতার ভালো বলতে পারবেন, কারণ তৃণমূলের জন্মলগ্ন থেকেই তাকে লালন পালন তিনিই করেছেন। আজকে বা কাল দেখলাম যে তার এক সময়ের আরাধ্য দেবী তিনি বলেছেন যে তারা নাকি চুরি শিখেছেন বর্তমান বিরোধী দলনেতার কাছ থেকে। তো চুরির ব্যাপারটা গোটা ব্যাপারটাই পরিকল্পনা হয়েছিল তৃণমূলে যখন বিরোধী দলের নেতা ছিলেন। আজকে তিনি যদি এ কথা বলেন ভালো কথা, কিন্তু তিনি কি পারবেন এই সমস্ত তদন্তের নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে যেতে, না তার আগেই অমিত শাহ মোদি তাকে ঘাচাং করে দেবেন, এটাও একটা চিন্তার ব্যাপার আছে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, রাজ্যে জেলায় জেলায় তীব্র দাবদাহ, বাংলায় লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, ঠিক কোন কোন এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইব। একেবারে পায়েল, দেখো শুরুতেই একটা হিন্ট দিয়ে শুরু করব যে কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে, আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রাস্তাটা আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসকে দেখাতে বলবো। সেখানে খালি কিছু গাড়ি যাতায়াত করছে, কোনো পথচারী নজরে আসছে না, কোনো পথচারী নেই, কারণ রোদের জন্য, রোদের যেই তীব্রতা সেই তীব্রতার জন্য এই মুহূর্তে কোনো পথচারী নেই, তবে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পার্ক করে রয়েছে, কারণ গরমের জন্য। দাদা,
সারাদিন গাড়ি চালাচ্ছেন, কাজ করছেন, গরমের মধ্যে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যায় তো পড়তে হচ্ছে, কিন্তু কি করব, রুজি রোজগারের জন্য রাস্তায় বেরাতে হয়। সকালবেলা বেরাই, সেই সকাল 7-8 নাগাদ বেরাই, সেই গরমের মধ্যে সেরকমভাবে ভাড়াও হচ্ছে না, মানুষজনের অভাব রাস্তাঘাটে, কিছু করার নেই। এই এখন দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি, কোনো ভাড়া পাচ্ছি না। একেবারে পায়েল, ঠিক যেরকমভাবে বলছিলাম যে মানুষ রাস্তায় বেরোচ্ছে না, এবং যে হিন্টার কথা আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে সাধারণ মানুষের তরফ থেকে রাস্তায় তারা বেরোচ্ছে না, কারণ তারা বারংবার বলা হচ্ছে যাতে রাস্তায় অযথা সমস্ত জায়গা থেকে, ওয়েদার অফিসের তরফ থেকে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যাতে রাস্তায় মানুষ কম বেরোন এই হিট ওয়েভ চলাকালীন। এবং এই হিট ওয়েভ চলাকালীন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখা প্রয়োজন, তা হলো নিজেকে সাবধানে রাখাটা জরুরি এবং নিজের সাবধানে থাকাটা জরুরি, চোখ মুখ ঢেকে রাস্তায় বেরোনোটা জরুরি। এই মুহূর্তে দুজন ভ্যান চালক তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, গরমে এক প্রকার হাঁপিয়ে গেছেন বলা যেতে পারে। আপনারা তো সারাদিন রোদের মধ্যে কাজ করছেন, এখন কি কোনোভাবে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, গরম বহুত আছে, এই জন্য দাঁড়িয়ে আছে। ঠিক শুরুতেই যেরকমভাবে হিন্ট দিয়ে আমি শুরু করেছিলাম পায়েল, যে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছেন না, চোখ মুখ মাথা ঢেকে নিচ্ছেন, এবং সেই দৃশ্যই দেখা যাচ্ছে ওয়েদার অফিসের তরফ থেকে বারংবার সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লাল সতর্কতা জারি, গোটা দেশের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে গরম পড়েছে, এবং সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ছাতা ছাড়া মানুষ রাস্তায় বেরোচ্ছেন না। এবং আরও একটা হিন্টের দিকে আমি নজর রাখবো যে কী হিন্ট উঠে আসছে সেদিক থেকে। একটা জিনিস জানতে চাইবো, গরমের মধ্যে রাস্তায় বেরিয়েছেন, কতটা সমস্যায় পড়তে হচ্ছে, কারণ ওয়েদার অফিসের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে সতর্কতা নিয়ে চলার জন্য, কী বলবেন? ভীষণ সমস্যা, কারণ বাসে আসতে, আমি তো বাসে করে এলাম, বাসে আসতে আসতে এত গরম হাওয়া, মানুষে একদম বসতে পারছে না ওই গরমের মধ্যে, একদম খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। একেবারে পায়েল, সাধারণ মানুষকে যে সমস্যাটাতে পড়তে হচ্ছে যে তারা পারছেন না, কিন্তু স্বাভাবিকভাবেই রুটি রুজি রোজগারের টানে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। তবে এই মুহূর্তে যদি দেখতে হয় যে সাধারণ মানুষের একটু সমস্যা, এবং আজকের একটু আগেই আমি দেখছিলাম টেম্পারেচার কত দেখাচ্ছে, টেম্পারেচার দেখাচ্ছিল সেই মুহূর্তে দেখাচ্ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। তবে ডক্টর ফুয়াদ আলিম, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। বাংলায় লাল সতর্কতা জারি আবহাওয়াবিদদের, আপনি ঠিক কি পরামর্শ দেবেন প্রত্যেককে সতর্কভাবে থাকার জন্য? হ্যালো, হ্যাঁ, আমাদের এই মুহূর্তে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যে তীব্র গরম পড়েছে, প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিবেশে যদি তাপমাত্রা 38 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে বাইরে থেকে, পরিবেশ থেকে তাপ শরীরের মধ্যে প্রবেশ করবে। যদি পরিবেশে তাপমাত্রা 36 ডিগ্রি কম হয়, তাহলে শরীর থেকে বাইরের পরিবেশে তাপ, মানে গরমটা অথবা তাপটা প্রবেশ করবে। তাহলে স্বাভাবিকভাবে যেই আমরা 38 ডিগ্রি পেরিয়ে গেছি, পরিবেশ থেকে আমাদের শরীরে তাপ প্রবেশ করছে, সেটা প্রথমত আটকাতে হবে। ফলে প্রয়োজন না হলে 10:00 থেকে 4:30-4:30 মধ্যে যে তীব্র রোদ রয়েছে তার মধ্যে বেরোনোর প্রয়োজন নাই। দ্বিতীয় কথা আছে, যদি বেরোতে হয় তাহলে শরীরটাকে ঢেকে রাখতে হবে, সুতি কাপড় এবং হালকা রং, পশ্চিম বঙ্গাল, গ্যাঞ্জিটেক ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা, ইন দোনো রাজ্য মে সিভিয়রিটি জ্যাদা হ্যায়, নর্থ উড়িষ্যা অ্যান্ড গ্যাঞ্জিটেক ওয়েস্ট বেঙ্গল। ইয়ে সিভিয়রিটি মতলব আপকা 45 ডিগ্রি কে উপর টেম্পারেচার, ইয়া 40 ডিগ্রি কে উপর, আর ম্যাক্সিমাম টেম্পারেচার কে বাদ চল রা 40 ডিগ্রি কে উপর, আর জো উসকা নর্মাল হ্যায় উসসে 6.5 ডিগ্রি সে জ্যাদা টেম্পারেচার। ইয়ে স্থিতি আপকা কই দিনো সে লগাতার মিল রহি হমে পশ্চিম বঙ্গাল সে।